এইটা খালি করে দেখেন আমার কথা মতো গাছে ফুল ফলে ধরে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম আমার আপু ভাই আন্টি আঙ্কেল সবাই কি রকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি, আল্লাহ আমাদের ভালোই রাখছে, এই পর্যন্ত আমরা ভালোই আছি। কিন্তু আমাদের নিউ ইয়র্কের অবস্থা খুবই খারাপ। আমাদের নিউ ইয়র্কের প্রতিটা ঘরে ঘরে মানুষের ঠান্ডা কাশি কোভিড তারপরে ওমিক্রন ওই ভাইরাসটা মানুষ প্রচণ্ড সাফার করতেছে। এই যে ডিসেম্বর মাস শুরু হয়ে যায় আর প্রতিটা ঘরে ঘরে এই ভাইরাস মানুষ সাফার করতেছে। তো যাই হোক আল্লাহ আমাদের এ পর্যন্ত ভালোই রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহ যেন সবাইকে ভালোই রাখে এই দোয়াই করি। তাই আজকে আমি চলে আইছি, আমার তো সব আপু ভাইয়ারা যারা বাগান প্রেমিক যারা বাগান করেন তারা সবসময় কইতো আপু তোমার বাগানে কি কি সার দাও আমাদের সাথে সব শেয়ার করো। তা আমি ভাবছি এইবার একদম প্রথম থেকে এ টু জেড থেকে বাগানে যা যা করবো একদম মাচা তৈরির থেকে শুরু করে করে মাটির থেকে শুরু করে যেভাবে যা যা করবো সবই শেয়ার করবো সবার সাথে। তা আজকেও আমি একটা সার শেয়ার করবো কলার পানিতে কি সার তৈরি করে, যেহেতু ঘরের মধ্যে আসি এখন টুকিটাকি দুই একটা জিনিসও শেয়ার করতে চাচ্ছি। বাগান তো করতে এখনো দুই মাস দেরি আছে, এই দুই মাসে আমি যতটুকু পারি এই ফাঁকেও আমি যা যা বাগানে যেসব জৈব সার ব্যবহার করে বাগান করেছি সেগুলো একটু সবার সাথে এই দুই মাসে দেখি শেয়ার করার চেষ্টা করবো এটা ভাবিছি। কারণ আমি তো ঘরের ভিডিও এত দিতে পছন্দ করি না আর এই শীতের সময় বাইরে অত কই যাবো, কন আমার পেস্টটা ভালো রাখার জন্য ঠিক রাখার জন্যই আমার ভিডিওটা দেওয়াই লাগবে। তো ভাবিছি ঘরের ভিতর থেকে এখন থেকে জৈব সার কীভাবে তৈরি করে করে গাছে দিছি বাগানে দেওয়া হয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করবো এখন থেকে নিই। তো চলেন এই সারটা কীভাবে বানাইছি আমি শেয়ার করবো। আমার লাউরি নাম্বার 3 নম্বর লাউ কাটা হচ্ছে, ওয়াও বিসমিল্লাহির রহমানির রহিম, ওরে আল্লাহ আস্তে আস্তে। এই যে এই দেখো বেগুন দেখো কি অবস্থা। তো এই বাগান আবার দেখে কিন্তু কেউ মনে করে না যে আমার এই মুহূর্তের হচ্ছে বাগান, এটা হচ্ছে গত বছর জুলাই আগস্টের গাছ বাগান আমার। আমি এই জন্য দেখাচ্ছি যে আমি যে জৈব সারগুলো ব্যবহার করে যে ফলন ফলাইছি তার রেজাল্ট দেখো, তোমরা তার রেজাল্ট দেখো। এই যে একটা নাগা মরিচ গাছ একটা গাছ কিন্তু এখানে দেখো গাছটা হয়েছে কত বড়, আর একদম গাছের গুঁড়া থেকে একদম মাথা পর্যন্ত খালি মরিচে ঝুমঝুম করতেছে মাশাল্লাহ। প্রতিটা সবজিরই মাশাল্লাহ আমার বাম্পার ফলন হয়েছে, নাগা কও আর লাউ কও সিম কও আর করল্লা কও, হয়তো কবই না করল্লার কথা। কিন্তু ছেলে পেলে এত এনজয় করে সে সামার টাইমটা বাগানে। এই দেখো হলুদ মরিচ। তো যাই হোক আমি কিন্তু বাগানে সব জৈব সারই ইউজ করেছি। তো জৈব সারের মধ্যে এই কলার পানির যে সারটা আজকে দেখাবো সেই সারটাও তার মধ্যে আছে। এটা আমি রেগুলার বাগানে দিছি, দেখো একটা পাতাও কুকরানো নাই, সব সবুজ লকলকা, কি সুন্দর পাতাও মানে সবুজ লকলকা, কোনো পাতা কুকরানো নাই। তোমার ভাইয়া মরিচ তুলে দিচ্ছে, ওর আসলে দুইটা হাত আমাকে বাড়ায় দেয় সামার টাইমে বাগানের কাজে। এই দেখো এত মরিচ আমি তুলিছি এ পর্যন্ত, কিন্তু আমি মরিচ কিনি না। তে যাই হোক জৈব সার আজকে যে সারটা দেখাবো সেটা আমি 20 থেকে 25 দিন পর পর আমি বাগানে ব্যবহার করেছি। তোমরাও এই সারটা ব্যবহার করেও প্রচুর ফুল আর ফল পাইবে, হচ্ছে অনেক বাম্পার ফলন হয় প্রতিটা গাছে। আচ্ছা রিহান কি করবা দেখা তো, এই ফার্টিলাইজারটা কিভাবে তৈরি করতে হবে তুমি কি বলতে পারবা? না আমি জানি না। হুম পানি দেছো। এটা কি রিহান? কলা। কি কলা, পাকা না কাঁচা? হুম কি পাকা? পাকা। হুম আচ্ছা এই পাকা কলার খোসা, এই যে এই পাকা কলাটা দুই রকম করে আমি না দুই রকম করে আমি ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করি। এক হচ্ছে এই পাকা কলার খোসা সরাসরি পানির মধ্যে দিয়ে একটা ফার্টিলাইজার করি, আর এই পাকা কলার খোসা আবার এই যে রোদে শুকায় এই দেখেন একদম ড্রাই করে ফেলিছি রোদে শুকায়, এইভাবে একটা ফার্টিলাইজার তৈরি করি দুই রকম করে। তো এইটা আমি আজকে আর দেখাবো না, এটা আমি সাইডে রেখে দিই। এটা কিন্তু একদম রোদে শুকায় সুন্দর দেখেন করকরা করে ফেলিছি, বুঝছেন না কুড়ে গেছে। আমি এই কলাটা খেয়ে ধরেন এই খোসাটা, কোনো সবজি বা খোসা কোনো কিছু আমি ফেলি না, রান্নাঘরে যত কিছুই থাকে সব কিছু একটা একটা করে শেয়ার করবো ইনশাল্লাহ। এই না পট করে উঠবে না, ওপেন করে না পরে যাবে না। আর রিহান তো মাশাল্লাহ সব কিছুই শিখে যাচ্ছে, অন্য বাচ্চারাও শিখতেছে রিহান একটু বেশি।
এই পাকা কলা খায় সেই খোসাটা আমি ধরেন 1 লিটার পানির মধ্যে 1 লিটার এই যে বোতলের পানির মধ্যে 3 থেকে 4টা কলার খোসা দিছি এটা ছোট ছোট টুকরা করেও খোসাটা খাইতে দেওয়া যায় আবার ধরেন গোটাও দেওয়া যায় সমস্যা নাই তে ছোট টুকরা করে একটু দিলে পরে ভালো হয় ধরেন তাড়াতাড়ি ফার্টিলাইজারটা হয়ে যায় কিন্তু আমার ধরেন ছেলে পেলে সংসার বিদেশ বাড়িতে এক একা সব কাজ করে অত টাইম নাই আমি গোটা গোটা গ্রিন ব্যানানা আছে আমি গোটা গোটা পাকা কলার খোসাই এই পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে 3-4টা দিয়ে 3 থেকে 4 দিন অথবা 5 দিন এইভাবে আমি রেখে দিছি একটা জায়গায় 4-5 দিন পর দেখেন পানির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন শীতের জন্য ঘরের মধ্যে রাখছি আর যখন গরম থাকবে সামার থাকবে তখন ধরেন বাইরে রাখলেও হবে কিন্তু রোদে রাখার দরকার নাই একটা ছায়াযুক্ত রাখা জায়গায় রাখে এই পানিটা যদি গাছের গুড়ায় দেওয়া যায় এই কলার খোসার পানি যদি গাছের গুড়ায় দেওয়া যায় তাহলে গাছে এত পরিমাণ ফুল আর সবজি ফল ফসল ধরবে সেটা মানে যে অ্যাপ্লাই করবে সেই খালি বুঝবে যে কি পরিমাণ সবজি আসবি আর ফুল ফল দিয়ে একদম ভরে যাবে গাছটা আর এই যে পানিটা দিলাম এই কলার যে খোসাটা থাকে এটাও কিন্তু আমি ফেলে দেই না এটাও ফেলে দেই না এটাও আমি আবার রোদে শুকায় সেই খোসাটা আবার ব্যবহার করি এটাও ফেলে দেওয়া যাবে না তো এখন আমি এটা করে ধরেন আমার ঘরে যে সকল গাছ তুলে ফেলাইছি তুলে রাখিছি সেই সব গাছে আমি এই কলার খোসা পানিটা নিয়মিত দেই বাহিরে তো দিছি যখন সামার থাকিছে কিন্তু এখন যে ঘরের মধ্যে গাছগুলা আমি এই পানিটা দেই চলো রিহান চলো এ পানি দেই গাছে তো হাসে দেওয়ার পর আপনি 2-4-5-7 দিন পরে বুঝতে পারবেন যে গাছের চেহারা কি পরিমাণ এখানে আসো রিহান কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে চলো দেখেন আমার লেবু গাছটা ছোট্ট আমি কিন্তু ঘরের থেকে বিসি থেকে নেই চারা তৈরি করেছি তো কি সুন্দর হয়েছে দেখেন এই গাছটা আর এই যে এই মরিচ গাছটা থেকে দেখেন শুকনা মরিচ তুলেছি কত কালকে তুলে ফেলেছি এখন গাছের ডাল টাল ছেটে দিছি এগুলা সব গাছে আমি ঘরের মধ্যে সব গাছে আমি হচ্ছে এই পানি দিয়ে দিয়ে দিই একটু এই যে রোদের আলো পরে এইসব জায়গায় সব অনেক গাছ রেখে দিছি এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার এই যে ছোট ছোট কমলা লেবু গাছটা থোপায় থোপায় সব লেবু ধরেছে দাঁড়াও দাঁড়াও এক একটা ডালের মধ্যে অরেঞ্জ ছোট ছোট অরেঞ্জ দেখেন এক একটা ডালের মধ্যে অরেঞ্জ কত ঘরের মধ্যে কি সুন্দর আছে দেখেছেন রিহান তুমি তো রেডি এই দেখেন এগুলাও সব দেখাবো না কি কি সব দেই হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম এই যে আরেকটু দাও ওকে হয়েছে আব্বা হয়েছে আর দিস না অবশ্য অর্গানিক সার কোনো সমস্যা নাই কম বেশি হলেও কিছু নাই আমি যেহেতু ঘরের মধ্যে গাছ একটু একটু করেই এখন দেই বাইরে দিলি তো মোটামুটি সেই রকম করে দেবো ওটা দেওয়ার দরকার নেই ওটা তো এখন ডাল টাল কাটা ওটা দেওয়ার দরকার নেই দেখেন ঘরের ভিতরেও গাছগুলো কত সুন্দর রয়েছে পাতাগুলো কত সুন্দর গ্রিন হয়ে কি সুন্দর হয়ে রয়েছে রিহান না আব্বা এটাই দাও এ পেয়ারা গাছে দাও ওটা অত দিও না এই গাছটা আমাকে সুইটি ভাবে দিছিল হয়েছে 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 পানি পড়তেছে এটা ধরো একটু এরকম করে নিহান এই যে দা মোটামুটি শেষ আর একটুখানি আছে এটুকু একটা গাছে দিয়ে দেবো আর এই খোসাগুলা আবার শুকায় ফেলবো একবারে রিহান একদম রোদে শুকালে এরকম করকরা খরখরা হয়ে যাবে না ওইগুলা শুকাইলে তুমি কলা খাওয়া যাবে না এই কলা পাকে নাই এখনো পাকুক আগে একদম কাঁচা কালকে আনা হয়েছে রিহান কলা খুবই পছন্দ করে না আমার রিহানও পছন্দ করে খুবই রাধিয়া একটু খাইতে চায় না তাও জোর করে প্রতিদিন 2টা করে খাওয়াই ছোট ছোট কলা তো এরা আবার দেশি কলা ছাড়াও খায় না বিদেশি কলা আনলে খাইতে চায় না এই দেশি খাওয়া লাগবে এর তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটু আপুকে ভালোবাসে শেয়ার করে দিয়েন রিহান এদিক তাকাও বলো প্লিজ একটু শেয়ার করে দিও সবাই ভিডিওটা তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আর যারা যারা বাগানি বারান্দা বাগানি ছাদ বাগানি যারা যারা ছোট পরিসরে বাগান করেন এইটা খালি করে দেখেন আমার কথা মতো গাছে ফুল ফলে ধরে রাখতে পারবেন না তো আল্লাহ হাফেজ।